মোশা আব্দুল মতিন খসরু মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে বর্তমান সরকারের আমলে ভারতের সাথে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাতে বিএসএফ দ্বারা আমাদের নাগরিকদের হত্যা হওয়ার কম হওয়ার কথা কিন্তু বাস্তবতা হল যে ভারত সরকারের সাথে ভারতের অধিবাসীদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই তারপরেও চুক্তি হওয়ার পরও হয়তো সাথে সাথে হয় না পরবর্তী সময়ে কিছু হয় এইটা বন্ধ করার জন্য আমাদের সরকারের চেষ্টা অব্যাহত আছে এই জন্য ধন্যবাদ জানাই আমার প্রশ্ন অন্যটা আমি মাননীয় স্পিকার সীমান্তবর্তী এলাকার এমপি আমি কতগুলো বিষয় জানি যেগুলি ভয়ানক এই বিষয়গুলোর দিকে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যেটা ভারত সরকার ইচ্ছা করলেই করতে পারে সেটা হলো মাননীয় স্পিকার ভারতে থেকে গরু চোরাচালানির সময় বিএসএফের গুলিতে আমাদের নাগরিক কিছু মারা যায় কিন্তু ইদানিং একটা ব্যবসা শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকায় মাননীয় স্পিকার ফ্যান্সি ডাইল মাদক হিরোইন গাঁজা তৈরির কারখানা খোলা হয়েছে হিন্টারল্যান্ড হলো বাংলাদেশ এখানে হিরোইন ফ্যান্সি ডাইল পাচার হচ্ছে আমাদের যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এইটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনেক কাজ হয়েছে এইটার উপরে ভারত সরকারের উপর সাথে আলোচনা করা যায় কিনা যাতে সীমান্তবর্তী আপনার ফেন্সিডেল বা মাদক নির্মাণকারী কারখানা বন্ধ হয় আমরা আমাদের পার্টে বাংলাদেশে আমরা আমাদের নাগরিকদেরকে সচেতন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশে আমরা অনেক কাজ করছি তো ভারতের সীমান্তবর্তী মাদক তৈরি কারখানাগুলো বন্ধ করার ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ করা যা না যা নেওয়া যায় কিনা এই ব্যাপারে আমি প্রশ্ন করতে ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য আপনি কি ফেন্সিডিল টেস্ট করে দেখছেন না তো মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে বিষয়টা বলেছেন এটা কিন্তু ইতিমধ্যেই আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং এটা ঠিক যে কিছু কিছু এলাকায় এই ধরনের মাদক দ্রব্য নির্মাণের কারখানা ছিল ইতিমধ্যে আমরা কিছু কিছু কারখানা চিহ্নিত করে সেই তালিকাও ভারতকে দিয়েছি এবং ভারতও এ ব্যাপারে নিজেরাও পদক্ষেপ নিয়েছে অনেক কারখানা ইতিমধ্যে বন্ধ করেছে বা এই ফেন্সিডিল এটা একটা কফ সিরাপ এটা কি পরিমাণ মানে ওষুধ এখানে থাকা দরকার বা কতটুকু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা লক্ষ্য করা হচ্ছে এবং ভারতকে অনুরোধ করার পর বেশ কিছু কারখানা তারা বন্ধ করেছে তবে এটা এমন হয়ে যায় যে একটা বন্ধ করে তো আর একটা চলে আসে তো এদিকে আরও বেশি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং আমরা সবসময় বিষয়টা ভারত সরকারকে জানাচ্ছি আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব আপনার মাধ্যমে যে যদি ওনার জানা মতে কোথায় কোথায় কোন কোন এলাকায় কারখানা আছে উনি যদি সেই তালিকা আমাদেরকে দিতে পারেন তা আমরা ভারত সরকারকে সাথে সাথে বিষয়টা জানাবো এবং আমি আশা করি তারাও এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আরও একটা জিনিস বলা যায় মাননীয় প্রধানমন্ত্রী যারা যেসব মাননীয় সদস্যরা বর্ডার বেল্টে আছেন আমাদের লোকেরাও যাতে সেখানে এইসব ঘটনা ঘটাইতে না যায় সেই ব্যাপারে ওনারা যেন মোটিভেশন দেন এই জিনিসটা হওয়া দরকার